ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে সরাসরি মানে সংগ্রহ করা অনেকে এখন বাংলা মতি করছে এটা পাকিস্তানি বাসমতি পাকিস্তানি বাসমতি এরকম সিগন শুরু হইতে হবে আর এর ঘ্রাণ থাকবে একদম জমি থেকে রান্না করা তাহলে আমরা ধানের বয়সটা কেমন ধরবো এর একশো থেকে একশো পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করে দেয় একশো থেকে একশো পাঁচ দিনের মধ্যে পালতি আধুনিক কৃষির ধ্যান ধারণা পৌঁছে গিয়েছে বাংলাদেশের আনাচে কানাচে সেই ধারণাকে পুঁজি করে বাংলাদেশের একেবারে সব জায়গাতে উচ্চ ফলনশীল ফল ফসলের চাষাবাদ হচ্ছে পাশাপাশি উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাতও আসছে একটা সময়ে আমাদের যে লোকাল জাত ছিল বাংলাদেশীয় সেই জাতগুলো চাষ করা হতো সেই জাতের ধান চাষ করে বাঙালি কৃষক বড়জোর জোর দশ থেকে পনেরো মন ধান পেয়ে থাকতেন তবে আজকে এই সময়টাতে দাঁড়িয়ে সব ফসলের পাশাপাশি ধানেরও ব্যাপক ফলন হওয়া শুরু হয়েছে আর এটা সম্ভব হয়েছে একমাত্র উন্নত জাতের জাত নিয়ে আসার কারণে তো দর্শক আজকে তেমনই একটি উন্নত ধানের জাত নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের ইমরান হোসেন ভাইয়ের ধান খেতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ধান ক্ষেতের একেবারে সামনে আমার পিছনে একটা হলুদ রঙের সোনালী রঙের ধান ক্ষেত দেখতে পাবেন আপনারা এই ধান খেতে একটা নতুন জাতের ধান চাষ করা হয়েছে যে ধানের নাম হচ্ছে পাকিস্তানি বাসমতি ধান আজকে আমরা এই বাসমতি নতুন ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো আপনাদের জানানোর চেষ্টা করবো এই ধানের কতটুকু ফলন কেমন বাজারে চাহিদা কেমন দাম আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো। প্রতি বছর আমরা কিন্তু প্রতি সিজনেই নতুন নতুন ধান দেখেছি দর্শকদের। এই নতুন নতুন ধান কেন দেখাচ্ছেন? হ্যাঁ এটা একটু বলেন আসলে লাভজনক ধান। এটা কৃষকেরা করলে লাভবান হবে। এজন্যই আর কি নতুন নতুন ধান করা। আচ্ছা কত বছর গত সিজনে আমরা কি কি দেখেছিলাম জানেন? গত সিজনে দেখাইছিলাম আপনাদের হলো ফিলিপাইনের একটা উচ্চ ফলনশীল ধান চায়না 3 দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা রডমিনে কেটে দেখাইছিলাম এই বছর এই সিজনে আমরা এ বছর আপনাদের হলো এটা হলো পাকিস্তানি লং বাসমতি পাকিস্তানি লং বাসমতি আপনারা তো সাথে পরিচিত পাকিস্তানি লং বাসমতি কেমন কি বিষয় একটু বল এটা আপনাদের হলো 1121 জাতের নাম এই জাতের নাম এটা আপনাদের হলো ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে সরাসরি মানে সংগ্রহ করা অনেকে এখন বাংলা মতে দেখেছে এটা পাকিস্তানি বাসমতি পাকিস্তানে বাসের এরকম সিগন শুরু হইতে হবে আর এর ঘ্রান থাকবে একদম জমি থেকে রান্না করা পর্যন্ত ভাত খান পোলা খান যেটাই করেন এর একটা সুন্দর ঘ্রান থাকবে আপনি বলছেন যে ভারতের হায়দ্রাবাদ থেকে আপনি সংগ্রহ করছেন আর জাতটা হচ্ছে জাগে যে জাতটা হলো পাকিস্তানি লং পাকিস্তানি লং বাসমতি আপনি সংগ্রহ করছেন ভারত থেকে ভারত থেকে হ্যাঁ আচ্ছা কতটুকু জায়গা জুড়ে চাষ করলেন এখানে আছে মোটামুটি এক বিঘার মতো আর কি তেত্রিশ শতাংশ আপনার এই ধানের বর্তমান বয়স কতদিন বর্তমান এই তো একশো একদিন চলতেছে একশো একদিন একশো পাঁচ দিনের সময় কাটিয়ে ফেলে পেকে গেছে ধান কাটা কাটা যাবে মানে উপযোগী সময় চলছে হ্যাঁ তাহলে আমরা ধানের বয়সটা কেমন ধরবো এর একশো থেকে একশো পাঁচ দিনের মধ্যে হারভেস্ট করে দেয় একশো থেকে একশো পাঁচ দিনের মধ্যে আমরা দু একটা ধানের শীষ নিই একটু দেখাই দর্শকদের যে ধানটা দেখতে কেমন একটু তুলে ধরুন হ্যাঁ একটু তুলে ধরি শীষ কয়েকটা শীষ তুলে ধরি দর্শকদের একটু দেখাই দর্শক আপনারা যদি এই ধানগুলো একটু কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন একদম সরু লম্বা হুম মানে বাসমতি যে ধানটা আমরা চিনে থাকি হ্যাঁ হ্যাঁ এটাই আপনার অরিজিনাল হলো পাকিস্তানি লং হুম বাংলাদেশের বিভিন্ন জায়গা বিক্রি হচ্ছে বাংলা মতে মানে পাকিস্তানি লং বাসমতি কয় বিক্রি হচ্ছে হুম এতে মানুষ প্রতারণার শিকার হচ্ছে আর এটা আমি সরাসরি শহর করেছে পোতারণার কোনে জানা এটা হলো 1121 প্রজাতির 1121 এটা একটা মানে বিখ্যাত জাত পাকিস্তানি লংবাস পাকিস্তানি লংবাস দর্শক আপনারা যারা পাকিস্তানি লংবাসমতি সম্পর্কে পূর্বে অবগত ছিলেন তারা হয়তো এই ধানটা দেখার পরে বুঝতে পারবেন চিন্তা করবেন একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন হ্যাঁ তো আমরা এই ধানটা একটু চাশাবাদে আসি অন্যন্য ধানের সাথে কোনো পার্থক্য পেলেন কি না চাশাবাদে হ্যাঁ একটু পার্থক্য আছে অন্যন্য ধানে যেরকম শাল লাগে এটাতে পরিমাণে কম লাগে আচ্ছা কীটনাশকও কম লাগে মানে আর এটার জীবনকালটা কম কৃষকরা মানে একটু তাড়াতাড়ি ঘরে উঠে পারে আচ্ছা এটা মূলত কোন সিজনের জন্য এটা আমন বোরো দুই মৌসুমে করে আমন বোরো দুই মৌসুমে হয় ফলন বেশি আসবে বড়োতে সব ধরনের তো ফলন বেশি বড়োতে করলে ফলনটা বেশি হবে বোরোতে এখন আমরা যে অবস্থা দেখছি আপনার ক্ষেতের এখন কি আশা করা যায় কতটুকু ফলন হতে পারে এক বিঘাতে হ্যাঁ এবার আমরা

ধান তো আমি পূর্বে বিক্রি করি নাই আমি এখন চাচ্ছি মানে করে যেগুলো হয় তারপর ওগুলো নিজে খাবো মানে এখনো তো ওইভাবে বাজারে বিক্রি করি কি অন্য ধান আছে অবশ্যই দুই তিন গুণ দামে বিক্রি করে দেবে দুই তিন গুণ জি এর চা বলে অন্য চা যেখানে ষাট টাকা কেজি আর এটা হলে ষাটশো টাকায় ধরে নেবে তাহলে কত ডিফারেন্স হচ্ছে না সেক্ষেত্রে আমাদের বাজারে এখন তো বারোশো পনেরোশো এরকমেরও বিক্রি হতে দেখেছি আমরা এগারোশো বারোশো এটা আপনার ধরেন মিনিমাম তিন টাকা এটা বাজারে এই পাবে না এটা আমদানি করলাম এখন আমার মাধ্যমে যারা বীজ নেবে একমাত্র তার কাছে থাকবে এই মানে এটার চাহিদা যত দিন যাবে তত বেশি হবে মানুষ তো এখনো পর্যন্ত এভাবে চিনে না চিনে না আর মানে মানে ভালো কিছু খাইতে চায় এটাও মানে দিয়ে আপনি পোলাও করেন আর যেটাই বলেন এটা মিডল ইস্টের লোকেরা মানে এই এই চাউলটা বেশি খায় সৌদি আরব আবিরাত এদিকের মানুষের মানে এইগুলো খেয়ে অভ্যস্ত খুবই একটা মজাদার মানে চাউলের স্বাদটা কেমন স্বাদটা মানে ভাত খাইলেও সেন্ট আছে আবার আপনি বিরিয়ানি করলেও সেন্ট আছে মানে একদম অনেক দূর থেকে আর ঘেরানটা পাবেন আচ্ছা এভারেজ আমরা যে ধান চাষ করি বাংলাদেশিও বা আমাদের দেশীয় যে জাতগুলো সেগুলোর

আচ্ছা সেক্ষেত্রে আপনার যে আমরা ধানের গোছা বলি চারা রোপণের সময় এক একটা গোছাতে কয়টা করে চারা দিয়েছে আমি দিয়েছিলাম হলো তিনটা তিনটা চারটা এখন কয়টা আছে এখন কোনোটা পঁচিশটা কোনোটা আঠারোটা বিশটা এরকম আছে গড় আর কি বিশটা বাইশটা ধরতে পারেন গড় বিশ থেকে বাইশটা বিশ থেকে বাইশটা জি আচ্ছা আর আপনার হাতে আমরা যে ধানের শীষ দেখতেছি মোটামুটি আমরা কিন্তু এর পূর্বে যখন চায়না ধান দেখিয়েছি বা এরকম ধানের সংখ্যা গড়ে দেখার চেষ্টা করেছিলাম যে কতগুলা হতে পারে একটা শিশে এরকম কোন ব্যাপার কি আপনি টেস্ট করে দেখেছেন কিনা হ্যাঁ টেস্ট করে দেখছি মানে এটা ওই স্বাভাবিক ধানের চাই একটু বেশি থাকে শিশু ধানের পরিমাণ তবে কুশিটা বেশি করে আর ধানটা একটু শুরু এই কারণে ধরেন

ও আচ্ছা আচ্ছা ওগুলাতে কবে নাগাদ শীষ বের হবে বা কবে ওগুলাতে এখনো সময় লাগবে এখনো কাড়তে চল্লিশ দিন সময় লাগে এখনো চল্লিশ দিন শীষই বের হয়নি এখন যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে ধান চাষ করেন যাদের হয়তো একশো বিঘা পঞ্চাশ বিঘা বা বিশ বিঘা তিরিশ বিঘা করে চাষ করেন তারা কি বাণিজ্যিক চাষের জন্য এটা করবে নাকি শৌখিন এটা বাণিজ্যিক ভাবে ভাবে করলেও লাভবান হতে পারে মানে বাংলাদেশে এই চাউলটা প্রচুর পরিমাণে আমদানি করতে হয় যখন বাণিজ্যিক ভাই করবে তখন দেশের ঘাটল পূরণ হয় তখন তো আমদানি করতে হবে না যারা করবে তারা একটা করতে আমার থেকে তিন বিঘা আমি ধান চাষ করি আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আপনি কি আমাকে এখন কি পরামর্শ দিবেন এই ধান কি আমি চাষ করব নাকি যারা বেশি করে চাষ করে তারা করবে না কি রকম হ্যাঁ আপনিও করতে পারেন এটা বাজার মূল্য দেখা যাচ্ছে যে অন্য ধান যেখানে বারোশো বেঁচেছেন চার থেকে কোনো দোকানে চারশো কোনটা সাড়ে চারশো সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে আমরা দর্শকদের তো রিস্ক সেই কোন ব্যাপার না এটা বলতে পারি এটা নিশ্চয়তা দিতে হ্যাঁ তাহলে এখন আপনি এই ধানের বীজ করছেন কিনা না হ্যাঁ বীজ এখান থেকে তো অবশ্যই করব আচ্ছা আচ্ছা যে বীজ করার পরে যেহেতু আপনি বলছেন যে প্রথমবারের মতো আপনি নিয়ে আসছেন একেবারে সরাসরি হ্যাঁ বাইরের দেশ থেকে সেক্ষেত্রে অন্যদের কাছে এই অ্যাকচুয়াল যে যাত্রা এটা না থাকারই কথা আপনি কি সম্প্রসারণে কাজ করছেন ধরো কৃষকদের জন্য এবার করব এই যারটা করব সম্ভবের কাজ করব এই এই ভিড়ের মাধ্যমে যারা নিতে চায় তারা আমাকে কনফার্ম করলে আমি তাদের ঠিকানা পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে আমাদের দর্শকদের কিছু বলেন আপনারা এই ধানের চাষাবাদ নিয়ে এই ধানের বৈশিষ্ট্য নিয়ে এই ধান যদি কোনো কৃষক ভেড়া করে তাহলে অবশ্যই লাভবান হবে এই ধানে কোনো রিস্কের কারণ নাই এটা স্বল্প সময়ের কারণে পাতি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়বে এরকম রিস্ক নেই অল্প সময়ের মধ্যে ঘরে উঠাতে পারতেছে অল্প টাকা অল্প শ্রমিক নিয়োগ করে মানে এক কথায় হচ্ছে যেখানে আপনার সার হলো দশ মানে অন্য বিঘা প্রতি সাপোজ সার কীটনাশক এটা আপনার পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে হয়ে যাচ্ছে কারণ ওই পরিমাণ তো লাগতেছে না আচ্ছা মানে অল্প খরচ অল্প খরচ সময় তাই না অল্প সময় কিন্তু লাভটা বেশি লাভটা বেশি তাহলে কেন কৃষক চাষ করবে না এরকম একটা ব্যাপার জি তো দর্শক আপনারা হয়তো বুঝতে পারলেন যে ইমরান ভাই আমাদের যেটা বললেন যে স্বল্প খরচ স্বল্প সময় স্বল্প পরিশ্রম আর সার কীটনাশকের ব্যবহারটাও স্বল্প স্বল্প তবে ফলনটা তুলনামূলকভাবে বেশি সেই কারণে আমরা অনায়াসেই আপনাদেরকে বলতে পারি আপনারা নতুন জাতের এই পাকিস্তানি লং বাসমতি ধানটা চাষ করতে পারেন এটা হয়তো আমাদের বাংলাদেশে যে বাজারটা রয়েছে সেখানে প্রচুর মানে একটা দাম পাবে চাহিদা রয়েছে যেহেতু প্রচুর একটা দাম পাবে এতটুকু আমরা আশ্বস্ত আপনাদেরকে করতে পারি আর আমাদের ইমরান ভাই রয়েছেন কিন্তু বিভিন্ন সিজনে সিজনে নতুন নতুন যে সকল উন্নত জাত রয়েছে সেগুলা কিন্তু সবার থেকে একটু আলাদা হয়ে বাইরে থেকে সংগ্রহ করেন তো চাইলে আপনারা বাইরে থেকে যারা সংগ্রহ করতে পারবেন না তারা ইমরান ভাইয়ের কাছ থেকে কথা বলে আপনারা এই ধান সংগ্রহ করতে পারেন বীজ হিসাবে বা আপনি যদি মনে করেন সরাসরি ক্ষেত দেখে তার বাসা থেকে নিয়ে যাবেন সেই সুযোগটা রয়েছে তো ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আশা করছি ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু দেখবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম